MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি @ 8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল পরিষ্কার হতে বুধবার বিকেলবেলা হয়ে যাবে। ফলাফল কি হবে তাই নিয়ে বিচার বিশ্লেষণ চলছে, যদিও সব পর্যবেক্ষকরা একবাক্যে একটা কথা বলছেন, তৃণমূল কংগ্রেস অধিকাংশ জেলা পরিষদ দখল করবে। কোনো কোনো জায়গায় বিরোধীরা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবে। যেখানে নির্বাচনে এই বুড়ি বুড়ি সন্ত্রাসের অভিযোগ হয়, সেখানে শেষ পর্যন্ত জনমতের প্রকৃত প্রতিফলন ব্যালটে দেখা যায় কি না সেই প্রশ্নটা ওঠা স্বাভাবিক এবং প্রশ্নটাকে উড়িয়ে দেওয়া যায় না। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 2018 থেকে 2023 পঞ্চায়েতে গেরুয়া শিবিরের ফল ভালো হবে। দিলীপবাবু 2018 মানদণ্ড করে 2023 যদি রাখেন সেটা দিলীপবাবুর ব্যক্তিগত বিষয়, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রত্যাশা ছিল অন্তত এক তৃতীয়াংশ আসনে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বিজেপি জিততে পারবে, তাহলেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণের একটা প্যারাডাইম শিফট হবে। এই নির্বাচন একেবারে ঘটনাবিহীন হবে এটা কেউ এক্সপেক্ট করেনি। যখন একদিনে অনুপ্রাণিত গৃহপালিত ভদ্রলোক পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করলেন, মানে একদিনে ভোট হবে, তখনই আশঙ্কার কালো মেঘ আমাদের মনে জমা হচ্ছিল এবং সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। বাংলা জুড়ে রক্ত ঝরল, মায়ের কোল খালি হলো, ভোট লুট হলো। সোমবার দিন 696টা ভোটে পুনর্নির্বাচন হচ্ছে, সেখানেও গণ্ডগোলের খবর আসছে। অর্থাৎ হিংসা রক্তপাতের মধ্যে দিয়ে পঞ্চায়েত ভোট সাঙ্গ হল। উত্তরবঙ্গে বিজেপির ফল যে দক্ষিণবঙ্গের তুলনায় ভালো হবে সেটা নিয়ে কারুর মনেই কোনো দ্বিমত নেই, কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপি কি তৃতীয় স্থানে চলে যাবে? বাম কংগ্রেসের কি পুনরুজ্জীবন হবে? মুর্শিদাবাদ এবং মালদায় বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সরাসরি লড়াই, কিন্তু বাকি 18 জেলায় বিজেপি কি তাদের জায়গাটা ধরে রেখে এগোতে পারবে? উত্তরবঙ্গে তারা কি 2-3 জেলা পরিষদ দখল করতে পারবে? বিরোধী দলনেতা তার নিজের জেলায় তৃণমূলকে কতটা বেগ দিতে পারবেন? দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরে তৃণমূল স্তরে পদ্ম ফোটাতে কতটা সক্ষম হবেন? লকেট চ্যাটার্জি, জ্যোতির্ময় মাহাতো, সৌমিত্র খান এরা কতটা সফল হবেন এই পঞ্চায়েত নির্বাচনে, সেটার দিকে কিন্তু নজর থাকবে। সুকান্ত মজুমদার নিজের জেলায় তৃণমূলকে কতটা চ্যালেঞ্জ ছুটতে পারবে? পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে আমি শেষ কথা বলবো না, কিন্তু এত অভিযোগ সন্ত্রাসের পরেও যদি বিরোধী শিবির একটা দাগ কাটার মতো ফলাফল করে তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরেছে। সংখ্যালঘুরা যে তৃণমূল কংগ্রেসকে সর্বরোগহর বিশল্যকরণই বলে মানছে না, সেটা প্রমাণ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনও। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে, দক্ষিণ চব্বিশ পরগনার নানা জায়গায় প্রতিরোধ হয়েছে, রক্ত ঝরেছে এবং সেই প্রতিরোধে তৃণমূল কংগ্রেসের বেশি সমর্থক মারা গেছে। অর্থাৎ
2021-এ 100টা সংখ্যালঘু ভোটের মধ্যে 91টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একটা কথা বলা যায়, সেই প্রবণতা এবার বজায় থাকছে না। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভিত্তিতে কতটা ভাগ বসাতে পেরেছে বাম কংগ্রেস, সেটাও এবার দেখতে হবে। এবং নির্দল কাঁটাকে সামলে শাসক দল বিভিন্ন জায়গায় কত আসনে জিতল, সেটাও এবার মাপকাঠি। এবং সার্বিকভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে আসন প্রাপ্তি এবং ভোট প্রাপ্তির শতাংশের হারে তৃণমূলের পরেই কাদের অবস্থান সেটা বুঝে নেওয়ার একটা সুযোগ এসছে। এবং সেখান থেকেই একটা কনক্লুশন ড্র করার জায়গায় আমরা যেতে পারি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ছবিটা কি হচ্ছে। বাম কংগ্রেস 21-এর বিপর্যয় কাটিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারবে, 21-এ নির্বাচনের পরাজয়ের পর বিজেপির মরাল ডাউন হয়েছিল, তারা কি কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুটতে পারছে অন্তত কয়েকটা জেলায়? এই সব প্রশ্ন মানুষের মনে ঘুরছে, আমার মনেও ঘুরছে। তাই সরাসরি এই বিষয়গুলো নিয়ে কথা বললাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। বিশ্বনাথ দা, সন্ত্রাসের আবহে নির্বাচন হলো, তো বিরোধীদের আসপেক্টে আমি জানতে চাই আপনার কাছে, নতুন কোন রাজনৈতিক সমীকরণ কি তৈরি হলো বাংলার মাটিতে, আপনার কি মনে হচ্ছে? দেখো, এই নির্বাচনে খুব পরিষ্কার করে বলতে গেলে একটা প্রতিরোধ কিন্তু বিরোধীরা করতে পেরেছে। বিভিন্ন জেলাতে হয়তো শেষ পর্যন্ত প্রতিরোধ দাঁড়ায়নি, তার কারণ সেন্ট্রাল ফোর্স ঠিকমতো ডিপ্লয় করেনি, ইলেকশন কমিশন কোন মিনিমাম সিকিউরিটি ছাড়াই নির্বাচন করেছে, ফলে জোরদার ভোটটার এটা হয়েছে। কিন্তু তারপরেও বলবো যে সাধারণ মানুষ বহু ক্ষেত্রে জেলায় জেলায় যে প্রতিরোধ দেখিয়েছে সেটা শাসক দলের চিন্তার যথেষ্ট কারণ থাকলো, এটা এক। দ্বিতীয় যেটা সেটা হলো সাংগঠনিক ভাবে দুটো বিরোধী রাজনৈতিক দল তাদের সাংগঠনিক পরিচয় দিল, বিজেপি ভোট ম্যানেজমেন্টের জায়গা থেকে পরিচয় দিল, এবং সিপিআইএম দল লোকাল লেভেলে কমরেডদেরকে নামাতে পেরেছে সেই দিক থেকে তারা পরিচয় দিল। আমি বিজেপির সাংগঠনিক পরিচয়টা আমি তোমাকে একটুখানি বলি যে শর্ট লেগে বিজেপির যে অফিস তৈরি করা হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে তারা প্রায় 150-এর উপরে কর্মী, এবং যেভাবে মানে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে জেলা হয়ে তথ্য এসছে, নির্দেশ এসছে, তুমি শুনলে অবাক হবে যে গতকাল একদিনে 6,500-এর মতন কমপ্লেন, মানে বিভিন্ন বুথের কমপ্লেন, সহকারে রিপোলের আবেদন বিজেপি যে করতে পেরেছিল সেটা কিন্তু সাংগঠনিক শক্তির পরিচায়ক বলে আমি মনে করি, যেটা বিজেপির অতীতে কখনো দেখা যায়নি যে রাজ্য স্তরে এত বড় মোবিলাইজেশন তারা করতে পারবে। ওই যে মেরা বুথ সবসে মজবুত, এই যে ক্যাম্পেইনটা চালায় তারই একটা ফল কি পেয়েছে বিজেপি? আমি বলছি ওটা অতটা হয়নি, লোয়ার লেভেলে অতটা হয়নি, কিন্তু ম্যানেজমেন্ট বিজেপির কিছু ছিল না। আজকে কিন্তু জেলা থেকে তথ্য এনে ইলেকশন কমিশনের কাছে কয়েক ঘন্টার মধ্যে সেই 6,500 বুথের কমপ্লেন এবং রিপোলের যে দাবি করেছে, আমি মনে করি একটা হিস্টোরিক্যাল মানে অর্গানাইজেশনের পয়েন্ট অফ ভিউতে যদি দেখো। অন্যদিকে সিপিআইএম দল তাদের অর্গানাইজেশনের জায়গা থেকে তাদের কর্মী সমর্থকদের যে বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জায়গায় দেখেছি ভীষণ, মানে আমি বলবো বিরোধী রাজনৈতিক জায়গা থেকে ভীষণ পজিটিভ। এবং কংগ্রেস বহুদিন পরে, শুধু মালদা মুর্শিদাবাদ নয়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও কংগ্রেস, এমনকি কাটোয়ার মতন পুরনো কংগ্রেস এলাকাতেও কংগ্রেসের উপস্থিতি কিন্তু এবার নির্বাচনে জাহির করেছে। বিরোধী রাজনৈতিক দল সব শেষ হয়ে গেল তা নয়, মানে সিপিআইএম দল পুরনো সংগঠনের একটা অস্তিত্ব তারা দেখাতে পেরেছে পঞ্চায়েত, বিজেপি মিডিল লেভেলের ম্যানেজমেন্ট, ওয়েল ম্যানেজমেন্ট অবস্থা তারা দেখাতে পেরেছে। কংগ্রেস বহুদিন পরে
অন্তত গ্রামে যে কংগ্রেস আছে সেটা প্রমাণ করতে পেরেছে অধীর চৌধুরীর নেতৃত্বে। এটা গেল একটা সাইড। দ্বিতীয় সাইড হলো যে নির্বাচনটা যে আবহে হয়েছিল সেটা হলো যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ মানুষের, সেই ক্ষোভ বিক্ষোভের প্রতিফলন কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। ভোট হয়, ভোট হয়তো ঠিক মতন হলো না, ভোট লুট হয়ে গেল বিভিন্ন জেলাতে, কিন্তু তারপরেও মানুষের ক্ষোভ বিক্ষোভের রিফ্লেকশন বুথকে কেন্দ্র ভোটকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি, সেটাও শাসক দলকে যথেষ্ট অস্বস্তিতে রাখলো বলে মনে করি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের পরেও তৃণমূল কংগ্রেসের একটা বেআব্রু অবস্থা, মানে তৃণমূল কংগ্রেস লাগামহীন যে সাংগঠনিক তৎপরতা, সন্ত্রাস বা তাদের একে অপরের বিরুদ্ধে লড়াই, এই নির্বাচনে সবচেয়ে বেশি কোন রাজনৈতিক দলের কর্মী মারা গেলে তৃণমূল কংগ্রেস মারা গেছে, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যু বহু ক্ষেত্রে কি তাদের অন্তর্দলীয় দ্বন্দ্ব বা বলা যায় নির্দল যারা দাঁড়িয়েছে তাদের সাথে সরকারি দলের দ্বন্দ্ব, অনেক জায়গায় মাদার ভার্সেস যুবার লড়াই। ফলে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছিল নির্বাচনের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ারের মাধ্যমে তৃণমূলকে স্টিমলাইনিং করার যে উদ্যোগ নিয়েছিল, ভোটে কিন্তু প্রমাণ মিলল যে তৃণমূল কংগ্রেসের মধ্যেই পড়ে আছে গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা থেকে। এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ যে আজ আমরা দেখেছিলাম আবাসকে কেন্দ্র করে, আবাস দুর্নীতিকে কেন্দ্র করে, 100 দিনের কাজের দুর্নীতিকে কেন্দ্র করে, চাকরি বিক্রিকে কেন্দ্র করে, সেই দুর্নীতির যে ক্ষোভ বিক্ষোভ মানুষের প্রতিফলন ব্যালটে পড়বে, আমি ব্যালটে হলো না কারণ ব্যালটে যেহেতু নিরাপত্তার বাইরে গিয়ে নির্বাচনটা হলো, ফলে ব্যালটে সেইভাবে ঘটলো না। এবং পরিষ্কার করে বললে যে শুধুমাত্র বিজেপি 6,500 বুথে রিপোল চাওয়া মানে তুমি বুঝতেই পারছো যে মানে ভোটটা কি প্রকৃতিতে হয়েছে। কংগ্রেস দল যেভাবে রিপোল চেয়েছে এবং সাধারণ মানুষের যে অভিজ্ঞতা, ভোট কর্মীদের যে অভিজ্ঞতা এবং মানুষের যে মৃত্যুর মিছিল যেটা আমরা নির্বাচনের দিন দেখেছি, প্রতিনিয়ত সন্ত্রাস ছবি ফুটে উঠেছে, তাতে বহু মানুষ ভোট দিতে কতটুকু গেছেন, কতটুকু বলেছেন অপ্রত্যাশিত ভালো ফলাফল করবে বিজেপি। দেখো মানে প্রথমত মানে দিলীপ ঘোষ কোর রাজনীতিবিদ নয়, তার কারণটা হলো যে উনি অল্পতেই সন্তুষ্ট হতে পারেন, উনি এই কম্পেয়ার করতেই পারেন যে 2018 আমরা 6,000 আসন পেয়েছিলাম, এবার আমরা 10,000 আসন পাবো। কিন্তু শুভেন্দু অধিকারী হলো মানে গ্রামগঞ্জের লড়াই করা রাজনীতিবিদ, তার লক্ষ্য ছিল 18,000 আসন পাবো। ফলে দিলীপ ঘোষের সন্তুষ্টিটা হলো 2018 কনটেক্সটে, আর শুভেন্দু অধিকারীর সন্তুষ্টিটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর প্রশ্নে। দুটো লক্ষ্যই আলাদা। দিলীপ ঘোষের রাজনীতি হলো যে বিজেপি কোথাও ছিল না, সেখান থেকে বিজেপি কিছুটা প্রভাব তৈরি করলো, 18 পঞ্চায়েতের থেকে বেশি আসন পেলো, এইভাবে দিলীপ ঘোষ নিজের সন্তুষ্টিটাকে দেখতে চাইছেন। আর শুভেন্দু অধিকারীদের লক্ষ্য হলো যে কোনোভাবে যে কোনো রাজনৈতিক কৌশল অবলম্বন করে আসন বাড়িয়ে এবং সংখ্যা বাড়িয়ে তৃণমূলকে অপসারণ করা। ফলে রাজনৈতিক তফাৎ, ফলে আমি ওই জায়গা থেকে ধরতেই চাইছি না যে দিলীপ ঘোষের উদ্দেশ্য কি আর শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের উদ্দেশ্য। রাজ্যপাল রবিবার রাত্রে দিল্লি গেলেন, মুক্ত বাতাস কিনতে যাচ্ছেন বললেন, তো কোন ড্রাস্টিক পদক্ষেপ কি আপনি আশা করছেন? আমি আশা করছি না, কারণ আমি তোমাকে আগেও একবার বলেছিলাম, আজও বলছি, 2024 পর্যন্ত নরেন্দ্র মোদী কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই অর্থে ঘাটাবেন না, এক কথা যদি বলা যায়। তার কারণ মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ মুহূর্তে পর্যন্ত বিরোধী শিবিরে রেখে বিরোধী শিবিরটাকে ভেঙে দেওয়ার যে কৌশল বারবার বিজেপি নিয়েছে, সেটা গোয়াতে হতে পারে, আসাম মানে তো মণিপুরে হতে পারে, সেটা তোমার গিয়ে ত্রিপুরাতে হতে পারে, মেঘালয়ে হতে পারে, সেই কৌশলটা কিন্তু বিজেপির নেতৃত্ব নেবে। আর মনে রাখবে বিজেপির কাছে লেফট কংগ্রেস রাজ্যে ফিরে আসাটা অনেক বেশি শত্রু ভাবা, বিজেপির কাছে অনেক কঠিন, মানে অনেক প্রধান লক্ষ্য হলো যে কোনোভাবে সিপিএম এবং কংগ্রেসকে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিধির বাইরে রাখা। ফলে আমার কিন্তু বিশ্বনাথ দা আপনার এই বক্তব্যের সঙ্গে আমি সহমত নই, ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, সিপিএম এর কোনো ভবিষ্যৎ নেই। আমি আবার বলছি সিপিএম এর বিজেপির কাছে আইডিওলজিক্যালি লড়াইটা যতটা তৃণমূলের সাথে, তার থেকে অনেক বেশি লড়াই হলো বামপন্থী বা কমিউনিস্টদের সাথে।
হতে পারে, কিন্তু কিন্তু আপনি, আমি আপনাকে বলছি, বিহারে 40, ঝাড়খণ্ডে 14, পশ্চিমবঙ্গে 42, এন্টায়ার নর্থ ইস্টে 25, উড়িষ্যায় 21, মোট 143টা আসন আছে। এই আসনগুলোর মধ্যে 90টা টার্গেট করেছে বিজেপি। তা পশ্চিমবঙ্গে যদি এইটা দাঁড়িয়ে যায় যে তৃণমূল বিজেপি সমঝোতা করে চলে, তাহলে বিজেপি কিন্তু আসন পাবে না লোকসভায়। আমি আবার বলছি তোমাকে, মুর্শিদাবাদের যেভাবে লেসনেস ভাবে নির্বাচন হলো, তুমি কি মনে করো এটা রাজ্য সরকার একা করলো, ইলেকশন কমিশন একা করলো? সেন্ট্রাল বাহিনী শেষ পর্যন্ত মুর্শিদাবাদে মালদাতে পৌঁছলো না কেন? আমি আমি অন্তত আমার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট হলো যে মুর্শিদাবাদে কংগ্রেসের যে উত্থানটা, যেটা সম্ভবত আমরা ওপিনিয়ন পোলে দেখিয়েছিলাম, এই মুর্শিদাবাদে কংগ্রেসের উত্থান যদি হয় তাহলে পশ্চিমবাংলার রাজনীতিটা পুরোপুরি হেঁটে যেতে পারে। অর্থাৎ যে লড়াইটা তৃণমূল পার্সেস বিজেপি ছিল, সে লড়াইয়ের মধ্যে কংগ্রেস বা লেফট ঢুকে যেতে পারে। এই জায়গা থেকেই কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্ত হিসেবেই আমি মনে করি যে সেন্ট্রাল কোর্ট শেষ পর্যন্ত মুর্শিদাবাদে গিয়ে পৌঁছালো না এবং অরাজক পরিস্থিতিতে ভোট হলো। ফলে আমরা তো 2016 দেখেছি যে কিভাবে মানে সেন্ট্রাল ইলেকশন কমিশনকে ব্যবহার করা হয়েছিল, কিভাবে সেন্ট্রাল কোর্টকে ব্যবহার না করে 2016 তৃণমূলকে আবার ক্ষমতায় ফিরে আসতে সাহায্য করেছিল। ফলে এটা আমি তোমায় বলছি একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রশ্ন যে এই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী শিবিরে রেখে বিরোধী ভোট, বিরোধী জোটের যে বিভাজন, সেইটা কিন্তু নিশ্চিত করতে চাইবে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে মমতার থেকে অনেক বেশি প্রিয় হলো লেফট এবং কংগ্রেস। সেই জায়গা থেকে কিন্তু সমীকরণ গুলো উঠে আসে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে পলিটিক্যাল ট্যুরিজম করেছেন, ব্যর্থ হয়েছেন। ত্রিপুরায় নোটার থেকে কম ভোট পেয়েছিল, গোয়াতে কোথাও কোনো দাগ কাটতে পারেনি 3-4 আসন ছাড়া, আর মেঘালয়ের কথা ছেড়েই দিন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ভোটে ভাগ বসাবেন, এটা একটু অতিশয়োক্তি না? আমি একবারও বিজেপি বিরোধী ভোট ভাগ বসাবেন একবারও জন্য বলিনি। আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী শিবিরে রাখলে বিরোধী শিবিরটাকে অনৈক্য করে রাখার জন্য যথেষ্ট। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতি করেন, সেখানে কংগ্রেসকে হেঁটে দেওয়া বা অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। ফলে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় এরা বিরোধী শিবিরে থাকা মানে বিরোধী শিবিরে অনেক সম্ভাবনাটা প্রবল থাকবে। ফলে এইরকম অবস্থায় মানে চিরশত্রু বাম কংগ্রেসের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটুকু কেন্দ্রীয় বিজেপি এই মুহূর্তে বিজেপি নিশ্চয়ই বৃত্ত থেকে মমতাকে সরাতে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কতটুকু চাইছে, সিবিআই ইডি তদন্ত কতটুকু হচ্ছে বা কিভাবে হচ্ছে, এগুলো গতি প্রকৃতি দেখলে কিন্তু বারবার মনে হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব মানে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব আর রাজ্য বিজেপির নেতৃত্বের ভাবনার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। আমার শেষ প্রশ্ন, যদি এটা ধারণাটা হয় যে তৃণমূল এবং বিজেপি পরস্পরের সঙ্গে একটা সহযোগিতার বাতাবরণ তৈরি করে পথে চলছে, তাহলে যে উত্থানকে আপনার কথায় আমি এটা বিশ্বাস করি না কংগ্রেসের উত্থান হতে পারে, বামেদের হবে না, ভয় পাচ্ছে সংখ্যালঘুরা তো এই আঁতাজ যদি একবার বুঝে নেয় তাহলে দলে দলে বাম বা কংগ্রেসের দিকে ভিড়বে, এতে আখেরে ক্ষতি বিজেপির, তাই না? আখেরে ক্ষতি বিজেপি, আন্ডারস্ট্যান্ডিং এর তত্ত্ব যদি ছড়িয়ে যায় সংখ্যালঘুরাই ভিড়বে গিয়ে বাম কংগ্রেসের দিকে, তাহলে ক্ষতিটা কার? আমি আবারও বলছি এই বাম কংগ্রেস উত্থান হয়ে গেছে এই কথাটা আমি একবারের জন্য বলিনি। আমি বলেছি যে সামান্যতম একটা প্রভাব সাগরদিঘি নির্বাচনের মধ্য দিয়ে, উপনির্বাচনের মধ্য দিয়ে এবং সম্প্রতি বাম কংগ্রেসের যে বিভিন্ন গ্রামগঞ্জের রেজিস্ট্যান্স তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে তার বিরুদ্ধে, তার কনটেক্সটে আমি বললাম যে বাম কংগ্রেসের একটা রিভাইভালের সম্ভাবনা তৈরি হয়েছে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো এই নির্বাচনের পরেও, মানে এত সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনের পরেও বিজেপি বাম কংগ্রেসের কিন্তু রাস্তায় পড়ে থাকা, তৃণমূলের বিরুদ্ধে পড়ে থাকার একটা সুযোগ থেকে গেল। পঞ্চায়েত নির্বাচন যেভাবে সন্ত্রাসের মাধ্যমে হলো, শাসক দলের যে ভূমিকা সেই কনটেক্সটে কিন্তু আমি বলছি ইতিমধ্যেই ভোটের পরের দিন থেকেই বাম কংগ্রেস এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ফলে এই নির্বাচনটা তৃণমূল বুঝতে পারলো না
যে তাদের বিরুদ্ধে কিন্তু বিরোধীরা আরো বেশি সুযোগ পেয়ে গেল, আরো বেশি রাস্তায় নামার সুযোগ পেল। দ্বিতীয় বিষয় বলবো, কংগ্রেসের যদি উত্থান হয় তাহলে মুসলিম এলাকাগুলোতে ডেফিনেটলি তৃণমূলের বিরাট ক্ষতি হবে। হিন্দু এলাকায় বিজেপি যে ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে সেই ভোট ব্যাংক যদি ধরে রাখতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভয়ঙ্কর মানে বিপদের সম্ভাবনা হবে। একদিকে মুসলিম ভোট চলে গেলে হিন্দু ভোট যদি বিজেপির কাছে আসে তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে শাসক দলের নিরঙ্কুশ অবস্থা ধরে রাখাটা খুব কঠিন হবে, সেটা মাঠে ময়দানের রাজনীতিতেও তুমি টের পাবে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, এমন যদি হয় যে বাম কংগ্রেসের একটা সত্যি উত্থান বিভিন্ন জেলাতে আমরা এই সন্ত্রাসের পরেও যদি দেখি গতকালের ফলাফল থেকে, তাহলে কিন্তু বিরোধী ভোটের বিভাজনের সুযোগটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। তৃণমূল কংগ্রেসের যে বেনিফিশিয়ারি তৈরি করেছে, যে সাংগঠনিক ভোট কিছুটা আছে বা ভোট করিয়ে নেওয়ার যে যতটুকু ক্ষমতা এখনো ধরে রাখছে, এই সবগুলোকে যদি যুক্ত করি আর বাম কংগ্রেস এবং বিজেপি তিন শিবিরের যদি ভোট বিভাজন হয় বা দুটো শিবিরের মধ্যে বিভাজন হয় বাম কংগ্রেস ভার্সেস তৃণমূল বিজেপি, তাহলে বিরোধী ভোটের বিভাজনের সুযোগটা কিন্তু কিছু সময়ের জন্য হলেও তৃণমূল কংগ্রেস যা আমার সেই প্রশ্ন বিশ্বনাথটা, লোকসভা নির্বাচনটা হবে কার্যত নেতৃত্বের প্রশ্নে গণভোট, এবং সংখ্যালঘু মানুষেরা, আমি বিশেষ করে মুসলিমদের কথাই বলছি, তারা কিন্তু কংগ্রেসকে প্রথমে, বামেদের দ্বিতীয়, বিরোধী বিজেপি বিরোধিতার প্রশ্নে তাদের কাছে অগ্রাধিকার, সেখানে তৃণমূল কিন্তু অগ্রাধিকার নেই। লোকসভা নির্বাচনে সংখ্যালঘুরা নিশ্চয়ই চাইবে না যে তাদের ভোটের বিভাজনের সুযোগ কোনো দল, হয় বিজেপি বা বিজেপির ছদ্ম কোনো বন্ধু পাক, তাই না? একেবারে, সেইটা তোমার সাথে আমি 100% একমত যে এই মুসলিম ভোটের যে মানসিক অবস্থা আমাদের বিভিন্ন সমীক্ষাতেও ধরা পড়ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে রাজনৈতিক প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু মুসলিমদের আস্থা কমছে। অর্থাৎ কেন্দ্রে বিজেপিকে করানোর প্রশ্নে যদি তুমি 100 জন মুসলমান মানুষকে জিজ্ঞেস করো যে কার সদিচ্ছা বেশি, যে অধিক চৌধুরীর না মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে অধিক চৌধুরীর পক্ষে রায়টা অনেক বেশি আসছে। ফলে এটা ঠিক যে পরবর্তী যে লোকসভা নির্বাচন 24-এ হতে যাচ্ছে, সংখ্যালঘু মানুষ মানে প্রত্যেক এলাকাগুলোতে কিন্তু কংগ্রেস সংখ্যালঘুদের কাছে অন্যতম বিকল্প হিসাবেই উঠে আসবে। যেমন আমি তোমায় বলছি, 5 লক্ষ বেশি ভোটে পিছিয়ে থাকা বিধানসভা নির্বাচনের নিরিখে বহরমপুর কেন্দ্রে অধিক চৌধুরী যে রাজনৈতিক জমি তৈরি করে নিল পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে, তাতে কিন্তু তার লোকসভায় আবার যাওয়াটা কার্যত নিশ্চিত। অনেক ধন্যবাদ বিশ্বনাথ, অনেক ধন্যবাদ। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন।